মহিলাদের ভিডিও পর্দার মাধ্যমে পুরুষের ওয়াজ শোনা কি দলিল সহ জানাবেন। আলহামদুলিল্লাহ, মহিলাদের ওয়াজ শোনা কি জরুরত আছে কিনা বলেন, দরকার আছে কিনা আগে বলেন। যদি দরকার থাকে তাকে তো একটা মাধ্যম দিয়ে শোনাতেই হবে আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আলোচনা করতেন ওনার মসজিদে মহিলারাও থাকতো, তবে ভিন্ন জায়গাতে। রসুলের মসজিদে মহিলাদের জন্য নামাজের জায়গাও ছিল, রসুল তাদেরকে ভিন্নভাবেও শিক্ষা দিয়েছেন, ভিন্নভাবেও শিক্ষা দেওয়া যায়। আবার যদি পর্দার ব্যবস্থা করা যায়, মসজিদে যদি শিক্ষা দেওয়া যায়, তাহলে মসজিদের পাশে জায়গা করে কেন শিক্ষা দেওয়া যাবে না আমাকে বলেন। দলিল দিয়ে সব আপনাকে বুঝাই দিচ্ছি। রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে কি মহিলারা দেখতেন না, দেখতেন কি না? খুতবাতে কি খলিফারা বস দাঁড়াতেন না, তাদেরকে মহিলারা দেখতেন না? দেখলেই সেখানে গুনার কিছু নাই। মনে রাখবেন একটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে হাদিসে বলা হয়েছে তোমরা কি অন্ধ নাও, হাদিসটার কথা মনে আছে কিনা? একদিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু তিনি ঢুকলেন, ঢুকার পরে হাদিসটা এরকম, ঢুকার পরে বলা হলো যে এহতাজিবা, তোমরা সবাই কি করো, এর থেকে পর্দা করো, এহতাজিবু, পর্দা করো। তো তিনি তার উম্মাতুল মুমিন বলেছেন যে ও তো দেখে না ইয়া রাসূলুল্লাহ। তো রসুল নাকি বলেছেন যে তোমরাও কি দেখতেছো না, তোমরা তো অন্ধ না, কিন্তু হাদিসটা দুর্বল, এই হাদিসটা দুর্বল। এই জন্য মহিলাদের ক্ষেত্রে, পুরুষের দেখার ক্ষেত্রে যদি নিয়ত খারাপ থাকে তো এমনি হারাম সবগুলি, পুরুষও দেখা হারাম, নারীও দেখা হারাম, সবগুলো হারাম নিয়ত ছাড়া। সাধারণ দেখা মহিলা পুরুষের দিকে তাকানো, তাদের যতটুকু ছাড় দেওয়া হয়েছে, পুরুষকে মহিলার দিকে তাকানোর ছাড় দেওয়া হয় নাই। এই জন্য মহিলারা কোনো ওয়াজের ওয়াজ শোনার জন্য ভিডিও হোক অথবা অডিও হোক, অথবা যদি কোনো তারা সেখানে সরাসরি নিয়ে লাগিয়ে দেওয়া হয়, কি বলে ওইটাকে, হ্যাঁ ওইটাও যদি দেওয়া হয় সেটা হারাম হবে না। কারণ এইভাবেই এলমে দিন চর্চা আছে, এবং আলহামদুলিল্লাহ যে দেশে আমরা পড়ালেখা করেছি সেখানে আমাদের উস্তাদরা পড়ায়, পাশে সেখানে বড় ইয়াদিয়া সিনারি দিয়া দেখানো হয়, সবাইকে সেখানে পড়ছে, তারা সেখানে উত্তরও দিচ্ছে, উত্তরও দিচ্ছে, প্রশ্নও করতেছে তারা, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আপনি আমি তাদেরকে ঘরের ভিতরে রেখে দিলাম, দিন শিক্ষা দিলাম না, তাদেরকে অন্ধকার রেখে দিলাম, এর জন্য আপনি আল্লাহর কাছে দায়ী হবেন। কারণ আপনি তাকে দিন শিক্ষা দেননি, কুফুরিতে সহায়তা করেছেন, কুশিরকে সহযোগিতা করেছেন, এমনিতে পড়াননি দিন, পড়াইছেন সারা দুনিয়ার যত দুনিয়ার জিনিস হাবি জাবি পড়াইছেন, যখন দিন শিখতে চেয়েছে তখন তারা সুযোগ দিলেন না, তখন তো আপনি গুনাহগার হবেন। এর জন্য অবশ্যই নারীদেরকে অবশ্যই ভিডিও পর্দার মাধ্যমে পুরুষের ওয়াজ শোনাবেন, যদি সত্যিকারের ওয়াজকারী সত্যিকারের আল্লাহ এবং তার রসুলের কথার মাধ্যমে ওয়াজ করে। বানোয়াট ওয়াজ শোনার জন্য নিবেন না। আবারও বলছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্র হয়েছে এটা দিয়ে একটা শোডাউন করার জন্য নয়, বরং কোরআন এবং সুন্নার ওয়াজ যারা করে সেখানে নেয়া একটা গুরুত্বপূর্ণ কাজ শিখার জন্য তারা যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াশহাদনাল খায়রা, নারীরা কল্যাণ কামের সাক্ষী হবে। রাসূলুল্লাহ সাল্লাম ঈদের দিনে কেন হাজির করতে চেয়েছেন, যে কল্যাণ কাজে তারা সাক্ষী হবে, শিখবে, সেজন্য তারা আসবে, সেরা বিভিন্ন ভিন্ন জায়গাতে দাঁড়িয়ে, ভিন্ন জায়গাতে বসে, যেখানে পর্দার সাথে কোরআনের দর্শন শুনবে, হাদিসের দর্শন শুনবে, গল্প বানোয়াট কাহিনী শোনার জন্য তারা যাবে না।